যে 5,000 শিশুকে সাঁতার শেখানোর জন্য 271 কোটি টাকা খরচ, এবং সুন্দরবনে বাঘ গণনার জন্য 66 কোটি টাকা, আর সিলেটে যে বন্যা এই জন্য মাত্র 30 লাখ টাকা সরকারি বলে, এটা কোন সিস্টেম? জনগণের এই কষ্টের সময় সরকার আপনার ব্যস্ত হয়ে আছে উৎসাহ দিয়ে, তারা পদ্মা ব্রিজের উদ্বোধন নিয়ে এত ব্যস্ত যে তার মানুষের কল্যাণের দিকে তাকানোর কোনো সময় নেই। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সিলেটবাসীদের এখন বর্তমানে খুব ভয়াবহ অবস্থা। একজন সেনাবাহিনী তিনি লাইভে এসে তিনি কেঁদে দিলেন এবং তিনি কি বলেন সে বিষয়ে আজকে আপনাকে বিস্তারিত দেখাবো, এবং এই দিকে পদ্মা সেতুর আগে সিলেটবাসীদেরকে বাঁচানোর আকুতি জানালেন দর্শক শ্রোতা, সে বিষয়ে আজকে আপনাকে বিস্তারিত দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিয়ে সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা সেই সিলেটের বর্তমান অবস্থাগুলো বিস্তারিত দেখে আসি। জনগণের এই কষ্টের সময় সরকার আপনার ব্যস্ত হয়ে আছে উৎসব নিয়ে, তারা পদ্মা ব্রিজের উদ্বোধন নিয়ে এত ব্যস্ত যে তার মানুষের কল্যাণের দিকে তাকানোর কোনো সময় নেই, মানুষের কষ্টের দিকে তাকানোর কোনো সময় নেই। সারা দেশে আজকে বন্যার করাল ছবল, আজকে সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ থেকে শুরু করে উত্তরে আপনার নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম সমস্ত অঞ্চলগুলো আপনার আজকে বন্যার পানিতে ডুবে গেছে। আজকে গতকালকে যে নিউজ সেই নিউজ হচ্ছে যে ফারাক্কার সকল বাঁধ খুলে দেওয়া হয়েছে, এখন ফারাক্কা বাঁধ দিয়ে আপনার পদ্মা মেঘনা যমুনা সবগুলো পানি এখন বাড়তে থাকবে, এই দেশের মানুষকে ফাঁসিয়ে নেবে। তার বহুদিনের যে কষ্ট করা যে ফসল সেই ফসলকে নষ্ট করবে, বাড়িঘর নষ্ট করবে, তার গোবাদি পশু নষ্ট করবে, তার সমস্ত সম্পদকে নিয়ে চলে যাবে। কেন এই বন্যা? বন্যা আসে আপনার ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেজন্য বন্যা আসতে পারে, কিন্তু সেই বন্যাকে ঠেকানোর জন্যে বা সেই বন্যা যেন কম ক্ষতি হয় সেই তার দায়িত্বটা দেখার দায়িত্ব হচ্ছে সরকারের। এই সরকার গত এক যুগেও ভারতের সঙ্গে যে সমস্ত অভিন্ন নদী রয়েছে এই অভিন্ন নদীগুলোর যে পানি বন্টন যে চুক্তি সেই চুক্তি করতে সক্ষম হয় নাই। আমাদেরকে বহুদিন ধরে তিস্তা নদীর পানি চুক্তির মূলা দেখানো হচ্ছে কিন্তু তা আজ পর্যন্ত করা হয়নি। ফারাক্কার বাণী পট করে তারা যে হঠাৎ করে যখন তারা গেট খুলে দেয় সব তখন যে পানির ঢল আসে সেই ঢল সামলে দেওয়া সম্ভব হয় না। আজকে সিলেট অঞ্চলে সুনামগঞ্জে সেই একই ঘটনাগুলো ঘটছে বন্ধুগণ। বন্ধুগণ আজকে এটার জন্য সম্পূর্ণভাবে এই সরকার তার যে নতজানু পররাষ্ট্র নীতি এবং তার যে জনগণের প্রতি যে অবহেলা সেটাই প্রমাণ। আজকে আমরা দাবি করছি যে অবিলম্বে সমস্ত দেশে এই সমস্ত অঞ্চলগুলোকে আপনার দুর্গম অঞ্চল হিসাবে ঘোষণা করা হোক, দুর্গত অঞ্চল হিসাবে ঘোষণা করা হোক, এবং এই সমস্ত জনগণের জন্যে অবিলম্বে সব ত্রাণের ব্যবস্থা করা হোক কোনো বিলম্ব না করে। আমরা মনে করি যে এই দুঃসময়ে এই দুর্যোগের সময় জনগণের এই কষ্টের সময় সরকার আপনার ব্যস্ত হয়ে আছে উৎসব নিয়ে, তারা পদ্মা ব্রিজের উদ্বোধন নিয়ে এত ব্যস্ত যে তার মানুষের কল্যাণের দিকে তাকানোর কোনো সময় নেই, মানুষের কষ্টের দিকে তাকানোর কোনো সময় নেই। আমরা অবিলম্বে সরকারকে এই বন্যা দুর্গত এলাকাগুলোতে গিয়ে এবং তাদের ত্রাণের ব্যবস্থা করে এবং বন্যা যেন না হয় তার ব্যবস্থা করার জন্য, আর হবে না কেন, যে সমস্ত হাওর এবং নদীগুলোতে বাঁধ এবং ব্রিজ দেওয়া হয়েছে অপরিকল্পিতভাবে এবং এত দুর্নীতি হয়েছে যে সমস্ত বাঁধ ভেঙে যাচ্ছে, সমস্ত রাস্তাগুলো যারা নতুন তৈরি করেছিল অপরিকল্পিতভাবে তা ভেঙে যাচ্ছে, সমস্ত কিছু ফয়লাভ হয়ে যাচ্ছে। আজকে এই একটা অবস্থা আমাদের দেশের মধ্যে সৃষ্টি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে 5,000 শিশুকে সাঁতার শেখানোর জন্য 271 কোটি টাকা খরচ, এবং সুন্দরবনে বাঘ গণনার জন্য 66 কোটি টাকা, আর সিলেটে যে বন্যা এই জন্য মাত্র 30 লাখ টাকা সরকারিভাবে, এটা কোন সিস্টেম? বাংলাদেশ সরকার আপনাদের এই 30 লাখ টাকা আমরা প্রবাসীরা ফিরিয়ে দিব ইনশাল্লাহ। আপনাদের মন্ত্রী মিনিস্টার জিরো থেকে হিরো হয়ে যায়, বাদ খাইতে পারতো না,
আর তারা কোটি কোটি টাকার গাড়ি চালায়, বাড়ি ফ্ল্যাট বিদেশে ভ্রমণ করে, বাগান বাড়ি বিলাস বাড়ি ইত্যাদি ইত্যাদি। আপনারা প্রকল্পের নামে শুধু টাকা লুটপাট করে নিচ্ছেন, এটা কেমন মানবতা, এটা কেমন সরকারি সিস্টেম? সিলেটের মানুষ যেখানে কষ্ট করে, বন্যা ঘর বাড়ি আসবাব সব কিছু বন্যা পানিতে ভেসে গেছে, সেখানে মাত্র 30 লাখ টাকা আপনারা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে দেন, এটা কোন সিস্টেম? 30 লাখ টাকা কি হয়? সুন্দরবনে বাঘ গোনার জন্য 66 কোটি টাকা, এগুলি তো আমি মনে হয়, আমি মনে করি, আমরা মনে করি এগুলি দান্দা বাজি, চুরি করার দান্দা, যে 5,000 শিশুকে সাঁতার শেখানোর জন্য। এই যে 200 কোটির উপরে টাকা খরচ, এগুলো তো লুটপাটের দান্দা। আর এই জন্যই আপনারা ক্ষমতা থেকে সরতে চান না, রাজনীতির একটা রাজনীতির ব্যবসা হয়ে গেছে, চোরের ব্যবসা লুটপাটের ব্যবসা হয়ে গেছে। রাজনীতি করবে, রাজনীতি সৎ হবে, দেশের মানুষের জন্য করবে, প্রবাসীদের জন্য করবে, দেশকে সেবা দিবে। ওই রাজনীতির কর্মকাণ্ড আপনার মনের, আপনাদের মনের চিন্তা ধারণা এগুলো তো আমল নামা লেখা হচ্ছে, এ তো কবলের ফসল। এই যে টাকা পয়সা ধন সম্পদ দুনিয়া তো দুনিয়ায় থেকে যাবে, আপনি ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয়জন সবাই ফেরস্তা পিটাইলে তো আপনারা যারা রাজনীতিবিদ যারা অসৎ তাদেরকে পিটাবে, ছেলে মেয়েদেরকে তো পিটাবে না, আত্মীয়স্বজনদেরকে পিটাবে না। তার সময় থাকতে আপনারা নিজেরা শুধরান, মানুষের পাশে দাঁড়ান, প্রবাসীদেরকে মূল্যায়ন করান, আমরা সাধারণ জনগণ যারা আছি তাদেরকে মূল্যায়ন করেন, ভালোবাসেন, যা আপনাদের দায়িত্ব আমাদের অধিকার। আমরা ভিক্ষা চাই না, আমরা অধিকার চাই। বিভিন্ন প্রকল্পের নামে 1,000 কোটি টাকা পাচার হচ্ছে, লুণ্ঠন হচ্ছে, চুরি হচ্ছে, এটা বাস্তবতা। রাজনীতির একটা রাজনীতি ব্যবসা হয়ে গেছে, রাজনীতির একটা বেমেনে নীতি হয়ে গেছে, রাজনীতির একটা কুত্তা নীতি হয়ে গেছে। আমরা সাধারণ জনগণ ভোটের অধিকার চাই, আমরা সাধারণ জনগণ বাক স্বাধীনতা চাই, আমরা সাধারণ জনগণ মানুষ হিসাবে মূল্যায়ন চাই, আমরা সাধারণ জনগণ নিশ্চয়তা চাই, আমরা সাধারণ জনগণ হুজুর আলমদের মুক্তি চাই, আমরা সাধারণ জনগণ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য দেওয়া হোক এটা চাই, আমরা সাধারণ জনগণ দেলোয়ার হোসেন ছাইজি সাহেব নিঃশর্তে মুক্তি চাই, আমরা সাধারণ জনগণ এই পুদিন সাহেব। দর্শক শ্রোতা, আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, ভিডিওকে শেষ করে ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।